এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। সুপ্রভাত দাদা। কিষ্টু কাকা আমাদের দোকানে কাজ করেন। দাদা কাগজটা পড়েছেন আজকের? কাগজ কি আর পড়া যায়? চারিদিকে শুধু খুন, জখম আর মারামারি। এ দেশটা কি হলো বলো তো? কি আবার হবে, যা হচ্ছে ঠিকই হচ্ছে। ঠিকই হচ্ছে মানে? তুমি কি এইসব সমর্থন করো নাকি? এইসব কলেজের ভালো ভালো ছেলেরা মরছে, কেউ কোথাও যেতে পারছে না, গেলেই গুলি খাবে বা ওই পাইপ গানে প্রাণ হারাবে। দাদা এসব কিছুই হবে না, অথচ দেশে বিপ্লব হয়ে যাবে, সব মানুষের সমান অধিকার হয়ে যাবে। তা তো আর হয় না। বুর্জুয়া শ্রেণী ধ্বংস না করলে প্রোলেটারিয়া শ্রেণী কি করে উঠে আসবে? কৃষ্ণ, এইসব কথা তুমিও জানো? আমাকে একটু এইসবের মানে বুঝিয়ে দেবে? কিসবের? এই যে একটু আগে তুমি বললে না, ওই বুর্জোয়া, তারপর ওই প্রোলেটারিয়েট, তারপর ওই প্রতিক্রিয়াশীল, এইসবের মানে বুঝলেন না? প্রোলেটারিয়েট মানে হচ্ছে শ্রমিক শ্রেণী, মানে চাষা ভুষো শ্রমিক কর্মচারী। আর বুর্জোয়া মানে হচ্ছে বড় লোক, মানে মালিক পক্ষ, যারা ওই শোষণ করে। যেমন ধরুন আপনি এই দোকানের মালিক, আপনি বুর্জোয়া, আর আমি এই দোকানের কর্মচারী, আমি প্রোলেটারিয়েট, আপনি আমাকে শোষণ করছেন। হ্যাঁ, আমি তোমাকে শোষণ করছি? হ্যাঁ। আমি বুর্জোয়া? হ্যাঁ। আমি দিন রাত খেটে জীবন পাত করে আমি এই দোকান দাঁড় করালাম, আমি হলাম গিয়ে বুর্জোয়া। আর তুমি বসে বসে আমার এই খদ্দের তাড়াচ্ছ, তুমি হলে প্রোলেটারিয়েট। তাই না? চলে যাবে তুমি? আবার আসবে তো? আসবো না, আমি আজকেই আসবো। এসো কিন্তু। যদি কোনো এলাকায় কোনো অপরিচিত ব্যক্তিকে ধরা হয় এবং সে যদি তার সঠিক পরিচয় দিতে না পারে তবে তাকে গ্রেফতার করা হবে, প্রয়োজনে কঠিন শাস্তি দেওয়া হবে। সরকার এই উগ্রপন্থী দমনে আরও কঠোর ব্যবস্থার মনোভাব ব্যক্ত করেছেন। কোনো উগ্রপন্থী সন্দেহে ধৃত ব্যক্তি বা তার আশ্রয়দাতাকেও গুলি পর্যন্ত করা হতে পারে। রেখে দিয়ে কোথায় তোর কোনো আত্মীয় স্বজনের বাড়ি? তা হয় না, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়? ও কিছু চেনে না, জানে না। আমি ছাড়া ওর আর কেউ নেই। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।